গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি বিজ্ঞান বাক্স নিয়ে। এইটা হলো আমার বিজ্ঞান বাক্স পঞ্চম শ্রেণীর সংস্করণটা। আমি আজই আমার কাছে এটা ডেলিভারি আসলো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে বিজ্ঞান বাক্স পঞ্চম শ্রেণী, তো আমি এখন এটা আনবক্সিং করব তোমাদেরকে দেখিয়ে। ওকে, সবাই সাথে থেকো। দেখো, আমি এটা প্যাকেটটা উঠিয়ে ফেলেছি। এখন দেখতে পাবে এই যে এটার উপরে একটি হাতল রয়েছে। আমি এটা এভাবে উল্টো করে ধরছি, তোমাদেরকে এই পাশটা দেখাবো। এই যে লেখা রয়েছে, এখানে আছে পঞ্চম শ্রেণী পাঠ্য বই সংশ্লিষ্ট 28টি এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো। এটাই এই যে অধ্যায় সহ দেওয়া আছে এখানে। এবং তোমরা যদি কিনতে চাও আমার এই, তোমরা যদি ইউটিউবে দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে তোমরা দেখতে পাবে এটা আমার ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ বক্সটা, কি সুন্দর প্যাকেজিং না? এখানে লেখো গড়ে উঠেছে অন্যরকম প্রজন্ম। তো আমার বোন খুব এক্সাইটেড, আমার জিনিস আমার বোন এক্সাইটেড। এই দেখতে পেয়েছো, এই যে ওকে, এই যে তোমরা এখানে সব জানতে পারবে, যে গ্রহাণুপুঞ্জ সব আছে এখানে। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তারা সবাই এই বিজ্ঞান বাক্সটা আমি সাজেস্ট করবো সবাইকে। ওকে, এটা কি খাদ্য শৃঙ্খলেরটা, আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে খাদ্য জাল সব আছে এখানে। এতগুলো তো আর এতভাবে দেখানো সম্ভব না, আমি একটার পর একটা সরিয়ে সরিয়ে দেখিয়ে যাচ্ছি। এগুলো স্টিকার আর এগুলো নিজে খাদ্যজাল বানাবো, সুন্দর না? তো আমি এই দিকটা শেষ করলাম, ভুল করে পড়ে গেল। তো এই জিনিসটা একটি নতুন উদ্যোগ নিয়েছে বিজ্ঞান বাক্স, ভিডিও বানাও পুরস্কার জিতে নাও। জিনিসটা ভালো লেগেছে আমার কাছে, ভাবছি করবো আমি। তো রাখি। এই যে আমার ম্যানুয়াল বই হাতে চলে এসেছে, কিন্তু ম্যানুয়াল বইটিতে তোমরা গল্প সহ তোমরা সব নিয়মগুলো পাবে। আমি এখন দেখাবো তোমাদেরকে মধ্যে যা আছে, আমার বোন সব উপুর হয়ে দেখছে। এই যে এখানে দেখো, এগুলা বক্স আকারে গুছিয়ে রাখা আছে। ফার্স্টেই আমি এই বক্সটা দেখাচ্ছি। তো বক্সটা উঠে গেল, লেখা আছে বেলুন, টুথপিক, রাবার ব্যান্ড, দুই দিকে আঠাওয়ালা টেপ, বেকিং সোডা, ভিনেগার, ব্যাটারি কিনে এই বাক্সে রাখতে হবে, এই যে ব্যাটারি কেসিংয়ে ইউজ করার জন্য, আর সুতা। ওকে, এই বক্সটা আমি একটু খুলে দেখাচ্ছি, খুললে তারপর আমি দেখাচ্ছি। এই যে বক্সের মধ্যে যা আছে, ভিনেগার, বেকিং সোডা, বেলুন, তার মানে তার না তো সরি, রাবার ব্যান্ড, সুতাও আছে। হ্যাঁ, এখন আমি এটা রেখে দিচ্ছি জায়গা মতো, তার আগে এইটা বের করে নিই। কার্বন আছে, কাঠ কয়লা আছে, যেটা হলো আমাদের পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তারা জানতে পারবে যে, যে তোমরা ফিল্টারটা দেখেছো, এই যে ফিল্টারের প্লাস্টিকের 3টা কোণ রয়েছে, এটা দিয়ে ফিল্টার বানাতে হবে। তো এই যে দেখো, কার্বন, কাঠ কয়লা, সাদা বালি, ছোট পাথর, কালো বালি, সিলিকা জেল, সাদা পাথর, শক্ত ফোম, ফিটকিরি এবং বীজ আছে এটার মধ্যে, গাছের বীজও রয়েছে। তো আমরা এখন এটা খুলবো। তো আমি এটি খুলেছি, দেখতে পাচ্ছ এখন এখানে লেখা আছে শক্ত ফোম, সিলিকা জেল, কালো জিরা বীজ, গম বীজ, পাট বীজ, এখানে কয়েকটা বীজ রয়েছে। ওকে, এরপর মধ্যে আরও অনেক জিনিস রয়েছে, কার্বন ট্র্যাপ, সাদা বালি, যেগুলো আমাদের ফিল্টারের জন্য লাগবে। তো আমি এটি আটকে ফেলছি। তো আমি এখন এটি রেখে দেবো, তার আগে এটি এই সবচেয়ে বড় বক্সটা আমি বের করে নিচ্ছি। এটা হলো সবচেয়ে ভারী বক্স এটার মধ্যে। এরপর এটা আমি এখন বের করব। এই যে এটার মধ্যে আছে পেন্সিল, স্টোন বা পুঁতি, তারপর আছে এখানে কাগজের গাড়ি, কাগজের মোরগ, তাসহ কানেক্টর, পেপার স্কেল, স্টিকার, তারপর প্লাস্টিকের টারবাইন মানে পাখা, স্ট্র 3 মিলিমিটার বায়ু মোরগটার জন্য, এখানে একটা বলতে হয় যে এখানে একটা এসে আছে পরীক্ষা সেটার জন্য, ধাতব দণ্ড গাড়ি চাকার জন্য, গাড়ি আছে গাড়িটার চাকা বানানোর জন্য, তারপর স্ট্র 3 মিমি গাড়ির জন্য,
অ্যালুমিনিয়াম দণ্ড, কাগজের চরকি, ফিল্টার পেপার, তামার দণ্ড, মোমবাতি, গ্লোব আর লিটমাস পেপার। লিটমাস পেপার তো তোমরা জানো, এটার মধ্যে গ্লোবও আছে। তো আমি এখন খুলে দেখাচ্ছি। তো আমি এটি খুলেছি এখন, আমার একটা গ্লোব আছে, আবার আরেকটা গ্লোব। কি সুন্দর না? আমার বোন শুধু আমার গ্লোবটা নিয়ে যেতে চাই। আমি ভেবেছি যে ওকে আমার আগের গ্লোবটা দিয়ে দেবো। এই যে এটা হলো লিটমাস পেপার, লিটমাস পেপার, এই যে তোমরা নাম শুনে থাকবে, এই যে তার সহ কানেক্টার, অনেক কাজে লাগবে এটা। এই যে আরও লিটমাস পেপার আছে, এগুলো হলো বড় লিটমাস পেপার, সরি এটা লিটমাস না, এটা ফিল্টার পেপার, ফিল্টারের কাজে ইউজ করা হয়। আর এটা হলো লিটমাস পেপার, লিটমাস পেপারটা ধরতে খুব শক্ত। আর এরপর রয়েছে এই যে প্লাস্টিকের টারবাইন, মানে পাখা। এখানে আরও কী জন্য, এটা কাগজের চরকিটা বানানোর জন্যে এটা ইউজ করা হচ্ছে। এই যে কাগজের মোড়ক আর স্ট্র 3 মিলিমিটার সহ। এরপর এখানে রয়েছে এটা কাগজের গাড়ি বানানোর জন্য যা দরকার। এখানে মোমবাতি রয়েছে, পিছনে চাকাও রয়েছে ওটার মধ্যে। এই যে তারটা, একটা পেন্সিলও আছে। ওয়াও, দেখো আমার বোন, আমার বোনকে দিলাম, দেখো তামার তারও রয়েছে। আমি এখন সব ঢুকিয়ে ফেলবো। তো আমি আবার আগের মতো সব ভরে আটকিয়ে ফেলছি। তো আমি বক্সটা জায়গা মতো পাশে রেখে দিলাম। এখন তোমাদেরকে যেইটা দেখাবো, মেইন জিনিস, যা যা উপকরণ ইলেকট্রনিক আছে, যেমন আছে জেনারেটর, ড্রাইভার মডিউল, সুইচ মডিউল, ফুড কালার, এখানে 3 ধরনের ফুড কালার রয়েছে, ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, এলইডি মডিউল, ও সরি আমি ভুল করে উল্টো করে দিলাম, এলইডি মডিউল 1, এলইডি মডিউল 2, বাজার মডিউল, এরপর রয়েছে ব্যাটারি কেসিং, পেরেক বা তামার তার, কানেক্টর এবং কেবেল, এই 4টা জিনিস আছে এখানে। প্লাস্টিকের কোনটা তো দেখালাম, এই যে মোটর, এটা এখানে লাগানোর জায়গা আছে, এটা একটা, এই যে গাড়িটা বানানোর জন্য এটা কাজে লাগবে। আর এইটা হলো দ্য সোলার প্যানেল। ওকে, তো আমি এখন আজকে এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা। আজ তোমাদেরকে সব জিনিসগুলো দেখিয়ে দিলাম, আগের মতো করে আমি আবার বক্সে রেখে দিব। এই যে দেখো, আমি সব আগের মতো করে এই জিনিসগুলো আমি একটু নাড়াইনি, যাতে আবার আগের মতো করে রাখতে পারি, আমার আব্বু আম্মু দেখেনি। তো আমি আগের মতো করে রেখে দিয়ে আবার প্যাকেট করে ফেললাম। আমরা অনেক অ্যাডভেঞ্চার করতে পারবো এটা নিয়ে। তো তোমরা যদি আমাকে এই বিজ্ঞান বাক্সের ভিডিও চাচ্ছো, তাহলে আমাকে জানিও। আর আমি তোমাদেরকে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখতে পারবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল আইকন বাজিয়ে রেখো, যাতে বুঝতে পারো যে আমি ভিডিও দিয়েছি, তখনই তোমার কাছে একটি মেসেজ চলে আসবে। আর এই যে এখানে সতর্কতা রয়েছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই যে বিজ্ঞান বাক্স 5ম শ্রেণী, এখানেও লেখা রয়েছে। এপাশেও বিজ্ঞান বাক্স 5ম শ্রেণী, এখানে একটা কিউআর কোড রয়েছে, সরি এটাকে বলে বারকোড। আমি আবার পেছনে একটা জরুরি জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, এই যে অধ্যায়ের এক্সপেরিমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি দেখাইনি। আর অফিস হলো অন্যরকম গ্রুপে। এটা সর্বোচ্চ খুচরা মূল্য 2990 টাকা, এবং এটি তুমি ডেলিভারি চার্জ ফ্রি পাবে ক্লাস 5-এর বিজ্ঞান বাক্সটির জন্য। আর এই যে বন্ধুরা লিখে একটা জিনিস লিখেছে, আমি পড়বো। তো এই যে বিজ্ঞান বাক্সের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফেসবুকে, এবং এখানে রয়েছে তাদের একটি ইউটিউব চ্যানেল, তোমরা জানতে পারবে। তো এই যে তোমরা কিন্তু, এই যে দেখো, লেবু দিয়ে লাইট জ্বালাতে পারবে, এই জিনিসটা খুব মজার জিনিস। ওকে, হাতের মুঠোয় দুনিয়া, আজব গাড়ি, আজব গাড়িটা আমি করব। তো আমি সিরিয়াল বাই করে যাব। সবার আগে আছে হিমবাহের গলম অধ্যায়টা, আমি আজ সেটাই করব। এবং তোমরা যদি আমার কাছে ভিডিও চাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ওকে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।